লাল পিপড়ের চাটনি একটু খেয়ে দেখি কেমন খেতে। চাটটা সুন্দর। হাওড়া স্টেশন আর পেছনে রয়েছে হাওড়া ব্রিজ, আর এই হাওড়া স্টেশন থেকে কিন্তু আজকে আমার জার্নি স্টার্ট। খাসশিলা করার জন্য কিন্তু বিভিন্ন প্রাইসগুলো কিন্তু এখানে ফিক্সড করা রয়েছে, তোমরা চাইলে আমরা যেই জায়গাটায় রয়েছি এখান থেকে কিন্তু বেঙ্গল কিন্তু শুরু হয়ে গেল আর পেছনে কিন্তু ঝাড়খণ্ড শেষ হলো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাছাড়া এখন চলো কাঁসাপাড়া স্টেশনে যাওয়া যাক। এখানে রয়েছে কাঁসাপাড়া স্টেশন, আর আমি তো এসেছি কাঁসাপাড়া স্টেশনে, আর এখান থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে। কালকে যাচ্ছি ঘাটশিলা, আর এখন যাব দাদার বাড়িতে। আর সামনে স্টেশন, আর আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি তো হাওড়া পর্যন্ত। হাওড়াতে গিয়ে তোমাদের সাথে আর কথা হবে, আমার বন্ধুর সাথে তোমাদের দেখাচ্ছি ব্যান্ডেল স্টেশনে। তো চলো, কখন ট্রেন আসে? 2 নম্বর প্ল্যাটফর্মে। দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কৃষ্ণনগর লোকাল, আর এই ট্রেনে করে যাচ্ছি এখন নয়াটিয়া। ঘড়ির কাঁটায় বাজে 5:45, এখন এসে পৌঁছালাম নয়াটি স্টেশনে। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ট্রেন নামিয়ে দিল। ঘড়ির কাঁটায় 6:10, এখন আমাদের ট্রেন ছেড়ে দিল নয়াটি স্টেশন দিয়ে। পেছনে দেখতেই পাচ্ছ নয়াটি স্টেশন। এখন আমি যাচ্ছি ব্যান্ডেল, তো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ব্যান্ডেল জংশনে। তো আমরা তো এখন ব্যান্ডেলে আসলাম, আর ব্যান্ডেল থেকে রয়েছে আমাদের হাওড়ায় যাওয়ার ট্রেন। তো এখানে রয়েছে আমার বন্ধু, বন্ধুর সাথে তোমাদের মিট করাবো। তো চলো সামনে যাওয়া যাক। আমরা এই ব্যান্ডেল জংশন তো আসলাম, আর এখানেই কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়ায় যাওয়ার ট্রেন। তো এখানে দেখা গেল এই বন্ধু অভিষেক। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বল? এখন আমরা যাচ্ছি হাওড়ার নিয়ারেস্ট লোকবতী শহর, যেটার নাম হচ্ছে দাসনগর। তাহলে এই ট্রেনে করে যাচ্ছি হাওড়া স্টেশনে। তো চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:00, এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছ ব্যান্ডেল হাওড়া লোকাল আমাদের পরবর্তী ট্রেন, সেখান থেকে আমরা যাচ্ছি দাসনগর। আর ভিড়টা দেখো যা। ঘড়ির কাঁটায় এখন 8:09, আর আমাদের ট্রেন ছাড়বে কিন্তু 8:10। তো এখান থেকে আমি তোমাদের বললাম দাসনগরে যাচ্ছি, দাসনগরে এক দাদার বাড়িতে থাকবো। কালকে কিন্তু সকালে ট্রেন রয়েছে 6:20, কালকে যাচ্ছি আমরা ঘাটশিলা, দাদার বাড়িতে দেখা হচ্ছে। আর কালকে তো আবার হাওড়া স্টেশনে আসতেই হবে। তো চলো ওঠা যাক। তোমার নাম কি বলো? ভালো করে বলো। স্বপ্নদীপ দাস। স্বপ্নদীপ দাস, আজকে কিন্তু এই ভাইয়ের বাড়িতে এসেছি, আর এখানে রয়েছে দাদাও রয়েছে আর বৌদিও রয়েছে। তোমাদের সবার সাথে পরিচয় করাবো আজকের এই ভিডিওতে। বেশ কিন্তু ভালোই লাগছে, প্রচন্ড কিউট কিন্তু। এই দাদার বাড়িতে এসেছি, দাদার নামটা দীপক দাস। বেশ, দেখো এই ভাইয়ের কালেকশন দেখো, যাস কত গাড়ি। তো এখন ভাই দেখো নাচছে, দেখতে পাচ্ছ। তো এখানে দাদা রয়েছে, মানে ভাইপো, আর এখানে বৌদি। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল হাওড়া স্টেশনে। আর সবাইকে গুড মর্নিং, নতুন সকাল নতুন দিন, আর আজকে রয়েছি দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, আর পেছনে রয়েছে হাওড়া ব্রিজ। আর এই হাওড়া স্টেশন থেকে কিন্তু আজকে আমার জার্নি স্টার্ট। আজকে যাচ্ছি 6:20 বারবিল জন শতাব্দীতে করে আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের ভেতরে, আর আশেপাশে কিন্তু এরকম খাওয়া দাওয়ার দোকান রয়েছে, ব্রেকফাস্ট করতে চাইলে অবশ্যই তোমরা করে নিতে পারো। হাওড়া স্টেশনে দেখো আমরা ভিজিট করে গেছি, এখানে কিন্তু বোর্ডটা রয়েছে। আর আমাদের ট্রেনের টাইম 6:20
বারবিল জনশতাব্দী 6:20 19 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের দিয়েছে। আমরা এখন যাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্মে 12021 বারবিল জনশতাব্দী। তো আমাদের ট্রেন কিন্তু আসছে, অর্থাৎ আমাদের এই 19 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিচ্ছে। তো এই ট্রেনে করে আজকে আমি যাব ঘাটশিলা, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে সময় লাগবে 8:56 ঘাটশিলায় যেতে। তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। তো চলো আমাদের কম্পার্টমেন্টটা তোমাদের দেখাই, D7। আর আমাদের সিটটা পড়েছে দেখতেই পাচ্ছ 43, 44, 45, এই পরপর আমাদের সিট রয়েছে। আর কিন্তু এই সিটটা বেশ কিন্তু ভালোই পড়েছে, এখানে কিন্তু একটা টেবিল রয়েছে, মানে টি টেবিল। আর একদম কিন্তু উইন্ডো সিট কিন্তু পেয়ে গেছি, আমরা টোটাল 3 জন রয়েছি, তার সাথে আর কোপার্টনাররা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু রয়েছে। কিছু কিছু সময় কিন্তু ভিড় ভাড়টা হয় না, কিন্তু একটা আলাদাই কিন্তু তোমরা এই ট্রেনের ভিউ দেখতে পারবে। ঘড়ির কাটায় 9:58, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘাটশিলা স্টেশন। এখান থেকে আমরা যাবো তো একটা ক্যাম্পে যাবো। তাছাড়া তোমাদের বলে রাখি এই ট্রেনের টাইম হচ্ছে, এখানে পৌঁছানোর কথা ছিল 8:56, ম্যাক্সিমাম কিন্তু আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টা 2 মিনিট লেটে চলছে। তো চলো স্টেশনের বাইরে বেরোনো যাক। এটা হচ্ছে ঘাটশিলা স্টেশন। আর তোমরা যদি ঘাটশিলায় এসে তোমরা যদি বিভিন্ন স্পট ঘুরতে চাও সেগুলো কত টাকা তোমার খরচ পড়বে সেটা তোমাদের চার্টে দেখাচ্ছি। বিভিন্ন স্পটগুলো রয়েছে আর প্রাইসগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। তো টোটালি তোমরা দেখতে পারলে এখানে কিন্তু তোমরা ঘাটশিলা ঘোরার জন্য কিন্তু বিভিন্ন প্রাইসগুলো কিন্তু এখানে ফিক্সড করা রয়েছে, তোমরা চাইলে এই ঘাটশিলাটাকে ঘুরতে পারো, অনেক স্পটই কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক অটো থেকে শুরু করে টোটো তো কিছু পেয়ে যাবে, এখানে টোটো নেই দেখলাম, সমস্ত অটোই কিন্তু ভর্তি। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, তো যাই আমরা গাড়িতে উঠবো, তারপরে আমরা যাচ্ছি তোমাদের বললাম ক্যাম্পে, এরকম গাড়ি। আজকে ঘাটশিলা স্টেশন থেকে কিন্তু আমরা অটো নিয়ে নিলাম, তো এই দাদা সঙ্গে যাচ্ছি ঘাটশিলা স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যেতে 1 ঘন্টা সময় লাগবে। তো চলো ঘেসে ঘেসে কিন্তু এখন যাচ্ছি ক্যাম্পের দিকে। আমরা যেই জায়গাটায় রয়েছি এখান থেকে কিন্তু বেঙ্গল কিন্তু শুরু হয়ে গেল, আর পেছনে কিন্তু ঝাড়খণ্ড শেষ হলো। অবশেষে চলে আসলাম কাকড়াঝড় ঝিনুক ক্যাম্প। এই রিসোর্টে এসে কিন্তু সবার প্রথমে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, তো দেখতেই পাচ্ছ চলো একটু ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিই, বেশ কিন্তু ভালোই লাগছে। 3.5 থেকে 4 ঘন্টা জার্নি করে আসার পর কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়ার পরে কিন্তু শরীরটা কিন্তু বেশ ভালোই লাগবে কিন্তু তোমাদের। আবার ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তোমার লাঞ্চ আছে, লাঞ্চে আমাদের কী কী দেবে সেগুলো তোমাদের দেখাবো। তোমরা যদি কলকাতা থেকে যদি এই রিসোর্টে আসতে চাও তাহলে তোমার সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এই রিসোর্টে চলে আসতে পারো, কাকড়াঝড় ঝিনুক ক্যাম্প। তো দেখতেই পাচ্ছ ক্যাম্পটা কিন্তু বেশ বড় এরিয়া, এখানে তোমার 3 থেকে 4খানা রুম রয়েছে, তার সাথে ওখানে তোমার বসার এরিয়া রয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার এরিয়া রয়েছে, সেগুলো তোমাদের আমি পরে দেখাবো। এখন ব্যাগ নিয়ে আমরা যাই রুমে, একটু রেস্ট নেওয়ারও দরকার আছে বুঝতেই পাচ্ছ। কাকড়াঝড় ঝিনুক ক্যাম্পের চারপাশে কিন্তু পাহাড়ে ঘেরা কিন্তু এই ক্যাম্পটা তোমরা থাকতে পারবে।
এখানে কিন্তু টোটাল তিনখানা রুম রয়েছে আমাদের। এই রুমটা দিয়েছে আমাদের কিন্তু, এই রুমটা দিয়েছে এক নম্বর রুম আমাদের। এবার এই এক নম্বর রুমটা তোমাদের দেখিয়ে দিই কি কি রয়েছে এই রুমে। দেখতে পাচ্ছ একটা বড় একটা খাট রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে, তিনটে পিলো, এখানে ব্ল্যাঙ্কেট, তার সাথে এখানে তোমার ব্যাগ রাখার একটা টেবিল, ইলেকট্রিক কেটলি অল আউট, আর একটা ডাস্টবিন, আর একটা বড় আয়নাও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু তোমরা চার্জিংয়েরও কিন্তু ব্যবস্থা পেয়ে যাচ্ছ, লাইট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এখানে একটা উইন্ডো রয়েছে, বাইরের ভিউটাও কিন্তু তোমরা দেখতে পারবে এই উইন্ডো দিয়ে। আর তার সাথে এখানেও একটা উইন্ডো রয়েছে, এখানে একটা পাখাও রয়েছে, এখানেও কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। এই এই ঘরে কিন্তু নন এসি, কোনো এসির কিন্তু ব্যবস্থা নেই। এই রুমটার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু। এবারে চলো তোমাদের এই রুমের টয়লেটটা দেখিয়ে দিই। এখানে একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, তার সাথে গিজার, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে, কল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দেখো বেশ কিন্তু ভালোই কিন্তু লাগবে, তোমরা কিন্তু এই রিসোর্টে চাইলে থাকতে পারো। রুম ট্যুরটা তো দেখালাম, বেশ কিন্তু ভালোই কিন্তু। এই মুহূর্তে আসতেও পারো কিন্তু বর্ষাকালে কিন্তু পাহাড়ের সৌন্দর্য কিন্তু একটা আলাদাই কিন্তু রূপ দেখতে পাবে। আমাদের লাঞ্চ চলে এসেছে, এই লাঞ্চের মধ্যে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। সো দেখো চার রকমের ভাজা, তার সাথে একটা মিক্স ভেজ, তারপরে মাছ, এখানে পিঁপড়ের চাটনি লাল পিঁপড়ের, আর ডাল ভাত তো রয়েছেই, আর এখানে স্যালাডগুলো খেয়ে নিল। সব জিনিসগুলো খাবো, তো কেমন খেতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালোই খেতে কিন্তু, সবগুলোই অল্প অল্প করে খাচ্ছি। তার সাথে দিয়েছে বড় সাইজের রুই মাছের একটা পিস। আর এই জিনিসটা দেখো, এখানকার লোকাল ডিশ হচ্ছে লাল পিঁপড়ের চাটনি, একটু খেয়ে দেখি কেমন খেতে। বেশ কিন্তু খেতে ভালো, একদম টকটক, তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো লাল পিঁপড়ের চাটনি। আর এই জিনিসটা একটা ভালো জিনিস দেখলাম, শাল পাতায় কিন্তু এরা পরিবেশন করছে। দেখো সমস্ত খাবার, লাস্ট পাতে পাঁপড় আর চাটনি রয়েছে, তেঁতুলের চাটনি। খাওয়া দাওয়া গুলো কেমন ছিল? খুব দারুণ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খাওয়া, মানে সমস্ত খাওয়া দাওয়া একদম ভালো ছিল। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, সব ঘরোয়া। আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, বেশ খাওয়া দাওয়া তো এক কথায় অপূর্ব ছিল। তো এখন আমরা যাবো রুমে, চারি সাইড তো ভিউ তো দেখিয়ে দিলাম, তারপরে ইভিনিং এ কি কি দিচ্ছে, তোমার ডিনারে কি কি থাকছে, সেগুলো সমস্ত কিছু দেখাবো। এই আমলাশলি গ্রাম, তোমরা যখন এই জায়গাটায় আসবে তখন কিন্তু ইন্টারনেটের কিন্তু ফেসিলিটি কিন্তু পাবে না, কারণ এখানে কিন্তু নেটওয়ার্ক সেরকমভাবে ওয়ার্ক করে না। জিও কোনো কোনো জায়গায় একটা দুটো টাওয়ার থাকছে। সন্ধ্যা হতে হতে চলে এসেছে আমাদের জন্য চা, একটু চাটা চুমুক দিই নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চাটা খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমার এই পাশে রয়েছে পাহাড়গুলো রয়েছে, মানে ঝাড়খণ্ডের। তো এখন আমরা এই টাওয়ারের উপরে রয়েছি, তো এখন চা খেতে খেতে এই রিসোর্টের সৌন্দর্যটা তো দেখছি। আমাদের ইভিনিং স্ন্যাক্সের মধ্যে দিয়েছে, দেখতে পাচ্ছ, মুড়ি, তার সাথে পকোড়া, পেঁয়াজ আর লঙ্কা। ঘড়ির কাঁটায় রাত তখন 8টা, শুরু হয়ে গেল বনফায়ারের সঙ্গে সঙ্গে শাল চিকেনের প্রস্তুতি পর্ব। এই চিকেনটা কিন্তু ম্যারিনেট কমপ্লিট, এবার শাল পাতায় কিভাবে মোড়াচ্ছে সেটাই আমি তোমাদের দেখাবো। অভিষেক এখন একটা গান করবে, চলো শুনে নেওয়া যাক। মেদিনীপুরে হেরাই নাচি রং, বাঁকুড়ার ওই সীতা, যতন করে বাদলি মাথা, তাও যে বাঁকা সীতা।
ওখানে আমাদের শালপাতা চিকেন ঝোলসে তৈরি হয়ে আমাদের কাছে চলে এসেছে। আমাদের প্লেটে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই রিসর্টের কর্তৃপক্ষ। এই শালপাতা চিকেন একটা ট্রাই করে দেখি কেমন খেতে। বেশ কিন্তু ভালোই হয়েছে, কিন্তু অবশ্যই তোমাদের বলবো এই ক্যাম্পে আসো আর এই জিনিসটা অবশ্যই ট্রাই করো, বেশ কিন্তু ভালোই লাগবে। তোমরা যদি এই শালপাতা চিকেন যদি খেতে চাও তাহলে কিন্তু তোমাদের পার কেজিতে 550 টাকা পড়বে, আর এটা কিন্তু প্যাকেজের বাইরে। ঘড়ির কাঁটায় এখন 10:12, আমাদের কিন্তু ডিনার তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ডিনার কিন্তু এখানে সাজিয়ে দেবে। কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। রাতের বেলার ডিনারে কিন্তু তোমরা ভাতও নিতে পারো, অবলিকে রুটিও নিতে পারো। ভাত যদি নাও এখানে আলু ভাজা, ডাল, তার সাথে চিকেনের আইটেম থাকবে। তো তোমাদের বলেছিলাম ভাতের অবলিকে রুটি নিতে পারো, তো আমি রুটি নিয়েছি, তার সাথে আলু ভাজা রয়েছে আর চিকেনের একটা আইটেম রয়েছে। কিন্তু ও এটা খাবো এখন। রাতের খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। রাতের ডিনার করে আমি চলে আসলাম আমাদের রুমে। সবাইকে গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলায়। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে চা। চা দিয়ে স্টার্ট করলাম, তারপরে ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্টে কি কি আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চাটা খেয়ে নেওয়া যাক। দ্বিতীয় দিনের দ্বিতীয় সকালে চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি দিয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে রুটি, আর তোমরা যদি অবলিকে লুচিও নিতে পারো, তার সাথে এখানে মিক্সড ভেজ আর একটা ডিম আর পেঁয়াজ। আর এই জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এই মিক্সড ভেজটা দিয়ে রুটিটা খাচ্ছি, বেশ খেতে ভালো। তোমরা আসো এই জায়গায়, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে ব্রেকফাস্টটা শেষ করে নিই। আমাদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হলো। আমরা এই ক্যাম্পে এসেছি, এই ক্যাম্পের প্যাকেজের কত খরচ পড়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো এই ক্যাম্পের টেন্ট এরিয়া। এই মুহূর্তে কিন্তু টেন্ট তোমরা দেখতে পারবে না, শীতকালে কিন্তু এখানে ম্যাক্সিমাম 6টা টেন্ট থাকে। এক একটা টেনে কিন্তু 3 জন করে কিন্তু থাকতে দেওয়া হয়। তোমরা যদি চাও এই ক্যাম্পে কিন্তু টেন্টেও থাকতে পারো। এবারে আসি এই ক্যাম্পের যারা যারা রয়েছে এদের আতিথেয়তা কিন্তু খুবই সুন্দর, এতটাই ভালো। তোমরা যদি আসো খুবই কিন্তু তোমাদের এই জায়গাটা ভালো লাগবে, কারণ চারিপাশে পাহাড়, মাঝখানে এরকম ক্যাম্প। তো এবারে আসি এই ক্যাম্পে তোমাদের কত খরচ পড়বে। তোমরা যদি টেন্টে যদি থাকতে চাও টেন্টের ভাড়া 1200 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। তোমরা যদি এই রিসর্টে থাকতে চাও রিসর্টে কিন্তু 1400 টাকা পড়বে পার ডে, 4 টাইম ফুড ইনক্লুডেড। কাঁকড়াঝোর ঝিনুক ক্যাম্পের ফুল প্যাকেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখান থেকে বাড়ি ফিরবো। আর এই কাঁকড়াঝোর ঝিনুক ক্যাম্পের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতন তোমাদের সবাইকে বাই বাই। ঘাটশিলার প্রথম পর্বটা বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের কাছে ঘাটশিলার সাইট সিনটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। আর অবশ্যই মিঠুন দার সাথে যাচ্ছি ঘাটশিলা ঘুরতে, সেই পর্বটা আসছে পরবর্তী ভিডিওতে। আর অটোচালক মিঠুন দার নাম্বারটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে। তোমরা চাইলে ঘাটশিলা কিন্তু ওনার সাথেও ঘুরে নিতে পারো।